মিরপুরের হোম অফ ক্রিকেটে বিশ্বকাপ ট্রফি, ট্রফির সাথে ফটোশ্যুট করছেন খোদ বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপনও। তিনি ছাড়াও এদিন বাংলাদেশ দলের সব ক্রিকেটারই ব্যস্ত ছিলেন বিশ্বকাপের এই স্বপ্নময় সোনালী ট্রফি হাতে, যেন হাজারো মানুষের ভিড়ে এই ট্রফিটাই সবার কেন্দ্রবিন্দুতে। তাই তো এদিন মিরপুরে ঢুকেই সবার প্রথমে ট্রফির কাছেই গেলেন পাপন। হয়তো ফটো সেশনের সাথে সাথে স্বপ্নও বুনছিলেন নভেম্বরে যদি তার ছেলেরা বিশ্বকাপ জয় করে এই ট্রফি আবারও দেশে নিয়ে আসে। আসন্ন 2023 বিশ্বকাপই যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে এই কথায় কোনো সন্দেহই নাই, কারণ কন্ডিশন, অভিজ্ঞতা কিংবা এই ফর্মেটের টাইগারদের যে সাম্প্রতিক ফর্ম, সব দিক দিয়েই বিবেচনা করলে পূর্বের বিশ্বকাপগুলোর তুলনায় এই বিশ্বকাপেই বাংলাদেশের ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। দলে একদিকে যেখানে আছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ চ্যাম্পিয়ন ক্রিকেটাররা, ঠিক তেমনি আছেন তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তর মতো বেশ কিছু তরুণ ক্রিকেটারও। পাশাপাশি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটারদের নিয়ে তো এই স্বপ্নটা দেখাই যায়। তাই তো দেশের সব ক্রিকেট প্রেমীর প্রত্যাশা বিশ্বকাপের এই সোনালী ট্রফিটা আবারও ফিরুক এই বাংলাদেশে। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।